وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ আপনি না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে আল্লাহ তাড়াতাড়ি চান না চাইলে পরিস্থিতি কোন দিকে যাবে আমরা কেউ জানি না এই যে উইগুরের নিউজ এখন আপনারা দেখতেছেন আমি সচক্ষে দেখে এসেছি আজকে আর সেদিকে বেশি যাওয়ার সুযোগ নাই শুধু এতটুকু বলবো উইগুরের মাজলুম মুসলমান এমন হাফেজে কোরআন সেখানে আছে যেই হাফেজে কোরআন দরজা বন্ধ করে আল কোরআন আল করিম পড়ে পড়ে কোরআন হেফজ করেছে আল্লাহু আকবার ওই সিনজাং প্রদেশের ভিতরে ওই চীনের সৈনিকেরা যে তাণ্ডব চালাচ্ছে মদ দিয়ে মুসলমানদেরকে মদ্যপায় বানিয়ে মদ খাইয়ে ইফতার ভাঙতে বাধ্য করছে নামাজ পড়তে দিচ্ছে না হিজাব পড়তে দিচ্ছে না দর্শন করছে আল্লাহর আরশে আজিম কাঁপতেছে ঠিক না বেঠি আপনি মনে করছেন হুজুর 92% মুসলমানের দেশে আমরা তো ভালো আছি আমাদের কিচ্ছু হবে না আনাতোলিয়ার মুসলমানরা তাই মনে করত বাগদাদের মুসলমান তাই মনে করত তুর্কিমিনিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান তুর্কিস্তানের মুসলমান তাই মনে করত ইরাকের মুসলমান তাই মনে করত আজাব যখন এসেছে মুসলমানদের উপরে এক যুগে এসেছে ঠিক না বেঠি এখন আমরা কি আগামী দিনের বিজয়ের জন্য প্রস্তুত আছি বিজয় প্রস্তুতির জন্য কয়েকটা কার্যক্রম বাড়ি নিয়ে যেতে রাজি এক নাম্বার কার্যক্রম হলো আহসিন ওয়া দুআত দাওয়াতি কাজের আগে সিদ্ধান্ত নেন ভালো করে অজু করা শিখেন আপনি যখন সুন্দর করে অজু করবেন এই অজুর কারণে আপনার চেহারা জকজকে হবে চকচকে হবে আঙ্গুলগুলো দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে মিন তাহতি আযফারিহি নখ থেকে যখন পানি পড়বে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে আল্লাহ এরপরে শুধু এখানে শেষ না গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু অজুর পানিগুলো যখন জকজক করে উঠবে চকচক করে উঠবে অজুর পানিগুলার কারণে যিনি আমার আপনার বিশ্ব নবী নবী কুলের সম্রাট সেদিন আমাদেরকে দেখে চিনবে এটাই আমার উম্মত নবী যখন উম্মত বলবে সাফাত করবে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এক নাম্বার কাজ কি অজু অজু এক নাম্বার কাজ কি এবার আসেন দুই নাম্বার আমার ভাইয়েরা দুই নাম্বার কাজ হলো বাশিরিল মাশাইনা ফিজ্জুলামি বিন্নুরি তাম ইয়াউমাল কিয়ামাহ যার ওজুর পরে নামাজ ঠিক হবে এই নামাজ ঠিক হওয়ার কারণে যিনি আপনার চারপাশ নূরানি বানায় জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে তবে নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে আমাদের দেশে এমনও নামাজি আছে কদ্দুর পরে আল্লাহ জানে কিন্তু এরকমও বলে 22-23 বছর ধরে নামাজ পড়ি তাও আবার নফল নামাজ তাও আবার তাহাজ্জুদ তাও আবার 70-72 রাকাত এগুলো যদি আল্লাহর জন্য পড়ে থাকে তাহলে তো ভালো আর যদি আল্লাহর জন্য না পড়ে শুধুমাত্র মানুষের জন্য বলার জন্য পড়ে কাজ হবে বলেন কাজ হবে খবরদার আমার ভাইয়েরা নামাজ নিয়ে মশকারা করবেন না আপনি নামাজ পড়েছেন আল্লাহর জন্য পড়ে যিনি চার পাশ নূরানি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার আরে কথা কয় না কয় নাম্বার এবার আসেন তিন নাম্বারে আমার ভাইয়েরা তিলাওয়াতু সূরাতিল কাহফ
সূরা কাহাফ যে তেলাওয়াত করবে, আজকে জুমাবার গেল, যারা যারা সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিয়েছেন তিনি কে? এই আমলটা করতে কি রাজি? দাজ্জালের ফিতনা চারদিকে প্রকাশিত, ঠিক এই ফিতনার সময়ে প্রতিদিন সূরা কাফের দশটা আয়াত পড়বেন, সাধ্যমতো তেলাওয়াতের চেষ্টা করবেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে, প্রপাগান্ডা থেকে, জালেমের জুলুম থেকে উত্তরণের পথ বাতলে দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এবার আসেন চার নাম্বারে, হিফজুল কোরআন, কোরআন কারিমের তেলাওয়াত করেন, আয়াত মুখস্থ করেন। সূরা কাফের যে দশটা আয়াতের কথা বললাম, দাজ্জালের আত্মপ্রকাশের পরে আপনার সামনে যদি দাজ্জাল দাঁড়ায় যায়, আপনি শুধু দশটা আয়াত তেলাওয়াত করবেন, দাজ্জালের জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার আসেন কয় নাম্বার? পাঁচ নাম্বারে, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর গোলামদেরকে যখন আপনারা ভালোবাসবেন, মুফাসসির কোরআনদেরকে যখন আপনি পছন্দ করবেন, আলেমদেরকে যখন পছন্দ করবেন, আগামীর নেতৃত্ব আল্লাহ আলেমদেরকে দিয়ে দেবে, আগামীর নেতৃত্ব মুসলমানরাই দিবে, ঠিক না বেঠি? তখন সম্ভব হবে যখন আপনারা কার জন্য ভালোবাসবেন? সবাই বলেন কার জন্য? আমার দল কি বলল, নেতা কি বলল, এগুলোর প্রয়োজন নাই, আমার দেখতে হবে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবো না, ঠিক না বেঠি? এরপরে আসেন ছয় নাম্বারে আমার ভাইয়েরা, ছয় নাম্বার হলো আমালু ইয়াউমিল জুমা, জুমাবারে যারা জুমার নামাজ পড়তে গিয়েছেন, নিশ্চয় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন, নিশ্চয় আপনারা কদম দিয়েছেন, খতিবের খুতবা শুনেছেন, এই যে আপনারা খুতবা শুনলেন, বিশৃঙ্খলা করেন নাই, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদম দিয়েছেন, এক এক বছর তাহাজ্জুদের সমান সব, এক এক বছর নফল রোজার সব যিনি দান করে দিয়েছেন তিনি কে? তার মানে একশো কদম যদি দিয়ে থাকেন, একশো বছরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? কয় না কথা, কয় নাম্বার? এবার আসেন সাত নাম্বারে, সাত নাম্বারে মান সাবাব সাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে, হার্টের ভিতরে রিং লাগানো হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, যেই লোকটা কষ্ট করছে ইসলামের উপরে থাকার কারণে মাজলুম হয়েছে, আল্লাহর কসম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি তার জন্য কিয়ামতের দিন নূরানি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? এবার আসেন কয় নাম্বার? আরে কথা কয় না জোরে, কোন কয় নাম্বার? আমার ভাইয়েরা আট নাম্বারে, আট নাম্বারে হলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে বুঝবো আমার কালেমা নসিব হবে? বেশি দূর যাওয়া দরকার নাই, শুধু এতটুকুন আলামত লক্ষ্য করবেন, আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনার মৃত্যুর আগে ভালো ভালো কাজের সাথে থাকবেন। এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল শোনা ভালো কাজ না খারাপ কাজ? মাহফিলে বাধা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মাহফিল বন্ধ করার অপচেষ্টা করা ভালো কাজ না খারাপ কাজ? যারা আল্লাহর জমিনে দিন কায়েমের পথে অন্তরায় সৃষ্টি করবে, বাধা দিবে, মাহফিল বন্ধ করবে, আল্লাহর লানত এবং গজব তাদের প্রতীক্ষা আছে, ঠিক না বেঠি? খবরদার এই কাজ করবেন না, খবরদার এই কাজ করবেন না, কোরআন প্রেমিকদেরকে বাধা দিবেন না।
মনে রাখবেন আমার ভাইয়েরা, ভালো কাজের সাথে থাকবেন।